বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাত খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। ব্যাটলদা 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 গো। ও মাটুলদা, কি এত মনোযোগ দিয়ে পড়ছো গো? বংশী সমাদার মারা গেলেন। বিখ্যাত ফুটবলার বংশী সমাদার? মনটা বড় খারাপ হয়ে গেল রে। সেটাই তো স্বাভাবিক, তুমি তাকে চিনতে বুঝি? আমরা খুব ভালো বন্ধু ছিলাম, বছরখানেক একসাথে খেলেছি। ও অবশ্য তখন খেলতো টাউন ক্লাবের হয়ে, আর আমি ছিলাম ভিক্টোরিয়ান ক্লাবের গোলকিপার। কটা গোল দিয়েছিল তোমাকে? একটাও না। আমার উপর ও তাই বেজায় খাপ্পা থাকতো, কিছুতেই আমাকে পরাস্ত করতে পারতো না। একবার ইন্টারসিটি গোল্ড কাপের ফাইনাল ম্যাচ খুব হাড্ডাহাড্ডি লড়াই হলো। বংশী তখন সকলের নয়নের মণি, হিরো, সব ম্যাচেই দু তিনটে করে গোল করছে। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। হঠাৎ টাউন ক্লাব পেনাল্টি পেয়ে গেল। ম্যাচের আর এক দু মিনিট হতো বাকি, টাউন ক্লাবের জয় নিশ্চিত। পেনাল্টি মারতে এলো বংশী, গোলে আমি। সবাই ধরে নিল পেনাল্টিতে গোল দিয়ে ড্যাং ড্যাং করে শেষ মুহূর্তে কাপ নিয়ে যাবে টাউন ক্লাব, কেউ আটকাতে পারবে না। আমার এখনো মনে আছে বংশী পেনাল্টি মারতে এলো। টাই ব্রেকারে সেবার ইন্টারসিটি গোল্ড কাপ জিতেছিলাম আমরা, এবং আশ্চর্যের ব্যাপার, সেই ফাইনাল ম্যাচটাই ছিল বংশীর খেলোয়াড় জীবনের শেষ ম্যাচ। কেন কেন? অত বড় প্লেয়ার বংশী, দর্শকদের হিরো বংশী, পেনাল্টি মিস করেছে। তীব্র সমালোচনা শুরু হলো, রাতারাতিও হিরো থেকে জিরো হয়ে গেল। সেই অপমানও সইতে পারল না, অসময়ে ও ফুটবল খেলা থেকে অবসর নিল। বেচারা। মোটেই বেচারা নয়, সে সময় বংশী সমাদ্দারের মতন খেলোয়াড় সত্যিই ছিল না। দেন হি ওয়াজ দ্য বেস্ট। এমন কোন টুর্নামেন্ট ছিল না যেটা ওর ক্লাব জেতেনি, শুধুমাত্র ইন্টারসিটি গোল্ড কাপ বাদে। সেবারই ছিল ওই ইন্টারসিটি গোল্ড কাপের প্রথম বছর, আর তারপরেই তো খেলা ছেড়ে দিল। সত্যি ব্যাড লাক, কি আর করা যাবে। ঠিকই তো, আসলে বংশীটা ছিল খুব একগুঁয়ে, ওর আত্মা যেন শান্তি পায়। তবে খেলা ছাড়ার পরেও ফুটবল ছিল ওর ধ্যান জ্ঞান। স্বর্গে গিয়েও দেখবে ফুটবল খেলছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বড় প্লেয়ার হলেই যে স্বর্গে যাবে এমনটা তুই ভাবলি কেমন করে বিচ্ছু? নরকেও তো যেতে পারে। কি অশান্তি শুরু হলো এই যমরাজ্যে! ওই গোলকের উৎপাতে এখন দেখছি ছাতা মাথায় না দিয়ে বাইরে বেরোনোই যাবে না। কখন ওই গোলক মাথায় এসে আঘাত করে কে জানে, কি বিপদ কি বিপদ! ওরে বাবা রে! চিত্রগুপ্ত আপনি কোথা হইতে উড়িয়া আসিয়া এইভাবে আমার পদস্থলে পড়িলেন?
মহারাজ মহারাজ ওই চামড়ার গোলকে পশ্চাৎ দেশে আঘাত করিয়াছে। মস্তক বাঁচাইবার জন্য ছত্রক ইয়ে মানে ছাতা লইয়া হাঁটিতেছিলাম, মস্তকের বদলে পস্তাক ইয়ে মানে পশ্চাতে আসিয়া আঘাত করিল ওই আশ্চর্য ভয়ানক চামড়ার গোলকটি। এই যে দেখছি মহা দুশ্চিন্তার বিষয়, ওই বংশী মনুষ্যটি মরিয়া নরকে আসিবার পরেই এই উৎপাত শুরু হইয়াছে। আরে কে জানিত মরিবার সময় সঙ্গে ওই গোলক লইয়া নরকে আসিয়াছে। যমরাজ্যের সকল বাচ্চার দলবল এখন ওই চামড়ার গোলক লইয়া মাতিয়াছে, লাথালাথি করিতেছে। আরে এইসব দুষ্টামি শিখাইতেছে ওই বংশী, ওকে এক্ষুনি যমরাজ্য হইতে বিতাড়িত করুন মহারাজ। ওই মনুষ্যের পাপের তালিকা যে বেশ বড়, ওকে যে আমি 100 বছর নরকবাসের আদেশ করিয়াছি। তখন কি জানিতাম হতচ্ছাড়া এইসব গোলকে লাথালাথি শুরু করিবে। ধরে আন বেটাকে। পৃথিবীতে আমি ছিলাম বিখ্যাত ফুটবলার, এই ফুটবলই ছিল আমার জীবন। হাত ছাড়া মরণের পর তাহা হইলে ওইটা সঙ্গে আনিয়াছিস কেন? এটা ছাড়া আমি মরেও শান্তি পাচ্ছি না। ওই গোলক যে যমরাজ্যে বড়ই অশান্তির সৃষ্টি করিতেছে, তাহা হইলে এখন উপায়? ওই ইন্টারসিটি গোল্ড কাপ চ্যাম্পিয়ন না হতে পারলে আমার আত্মা শান্তি পাবে না। সে আবার কি উৎপাত? উৎপাত না মহারাজ, খেলা, ফুটবল খেলা পৃথিবীতে হয়। আমাকে একবার ওই পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দিন। আমি ওই টুর্নামেন্ট খেলতে চাই, চ্যাম্পিয়ন হতে পারলেই আমি চিরদিনের মতো এই ফুটবল ছেড়ে দেব। কি সর্বনাশ! এই যে দেখিতেছি ই মস্ত বড় পাজি, পাজিরই পা ঝরা একেবারে, ফাকতালে পৃথিবীতে যাইতে চায়। এই যে বড়ই কঠিন ব্যাপার, তোমাকে পৃথিবীতে ফিরিতে হইলে তো কোনো মনুষ্যের শরীরে প্রবেশ করিতে হইবে। পৃথিবীতে মানুষের কি অভাব, আমি ঠিক একটা মানুষের মধ্যে ঢুকে যাব। তবে মনে রেখো, তুমি যেই কার্যের জন্য পৃথিবীতে যাইতেছো তা পূরণ হইলেই তবেই ফিরিতে পারিবে। আর যদি ওর আশা পূর্ণ না হয় মহারাজ, তবে তো সর্বনাশ। ও যে মানুষটার ভেতরে প্রবেশ করিবে, ওকে যে বাকি জীবন তাহার ভেতরেই থাকিতে হইবে। একটা মানুষের জীবনে নষ্ট হইবে, আর তার জন্য দায়ী হইবেন আপনি, এ যে মহা পাপ মহারাজ। না, শোনো হে বংশী, আগামী 30 দিনের মধ্যে তুমি যদি তোমার কার্য সিদ্ধি করতে না পারো, তবে তুমি মাটিতে মিশিয়া যাইবে। রাজি, রাজি মহারাজ, রাজি। আগামী সপ্তাহেই ইন্টারসিটি গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হবে, 1 মাসও লাগবে না, যাব, টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হব আর চলে আসব। তাহলেই আমার আত্মার শান্তি হবে, চির শান্তি। মনে থাকে যেন। শঙ্করদা, কি হবে গো? ঘনা যে আজকেও প্র্যাকটিসে এলো না, কাল থেকে টুর্নামেন্ট শুরু, ওই তো আমাদের একমাত্র স্ট্রাইকার, বলো আমি কি করব? এত ভালো একটা প্লেয়ার, এত প্রতিভা, অথচ কিভাবে ঘনাটা নিজেকে নষ্ট করছে, আমি তো অনেক বুঝিয়েছি ওকে। শঙ্করদা, শঙ্করদা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ঘনা কাল রাতে বাড়ি থেকে পালিয়েছে, সিনেমার হিরো হবে বলে চিঠি লিখে গেছে। এসব কি বলছিস তুই? কালকের ম্যাচে আমরা টিম নামাবো কি করে? এখন এই শেষ সময়ে প্লেয়ার পাবো কোত্থেকে আমি? ছি ছি ছি, ঘনাটা এইভাবে ডোবালো? হ্যাঁ, এবার আমরা শপথ করেছিলাম ইন্টারসিটি গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্গত বংশী সমাদদারকে উৎসর্গ করব। আমার সম্মান আমি নিজেই রাখতে জানি না। শঙ্করদা, আমরা খেলবই খেলবো, যে টাউন ক্লাবে একদিন বংশী সমাদদারের মতো প্লেয়ার খেলে গেছেন তার সম্মান আমরাই রাখবো। ও শঙ্করদা, দেখাও, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে রে পন্টু? ওই ঘনাটা এভাবে ঝোলাবে, এখন এই শেষ মুহূর্তে কাল কাকে আর মাঠে নামাবো, তাও স্ট্রাইকার পজিশনে, কি যে করি মাথায় তো। রাইট, পেয়েছি, প্লেয়ার পেয়েছি। পন্টু, তুই খেলবি, ওই ঘনার বদলে তুই খেলবি। কি? আমি? হ্যাঁ, তুই। শঙ্করদা, জীবনে আমি ফুটবলে একটা লাথি পর্যন্ত মারিনি। কোনো লাথি মারার দরকার নেই, তুই শুধু মাঠে দাঁড়িয়ে থাকবি।
বাকি কাজটা করবে ওরা দশজন। কিরে, তোরা পারবি না? শোন পল্টু, তুই কাল 7 নম্বর জার্সিটা পরবি। আরে, ওটা তো ঘনার জার্সি। না, ওই জার্সি পল্টুই পরবে। মনে রাখিস পল্টু, একদিন এই 7 নম্বর জার্সি পরেই আমাদের ক্লাবের হয়ে খেলতেন বংশী সমাদদার। আর সেই জার্সি এখন পরে খেলবে ওই পল্টু, যে জীবনে ফুটবলে পা পর্যন্ত ছোঁয়নি। কি সম্মান দিচ্ছে আমাকে! যাই হোক, আমাকে আমার কাজটা করতেই হবে। ওই পল্টুর মধ্যেই আমাকে ঢুকতে হবে। পল্টু, আমাদের ক্লাবের এই বিপদে তুই হেল্প করবি না? যাই তাহলে, দোকানে গিয়ে বলি ছুটি চাইতে হবে তো। পল্টু, তুই কালকে দেখিস কেমন খেলিস, নিজেও বুঝতে পারবি না। আমার মাথাটা কেমন ঘুরে গেল মনে হলো একটু। এখন থেকে টেনশন শুরু হয়ে গেল। কি যে ঝামেলায় জড়ালাম। ভিক্টোরিয়া ক্লাব ইতিমধ্যেই 4 গোলে পিছিয়ে গেছে। পল্টুর খেলার মধ্যেই বংশী সমাদদারের সেই সোনালী স্মৃতি ফুটে উঠছে। মাঠে মনে হচ্ছে বংশী সমাদদারই খেলছে। ওইটুকু ছেলে পল্টু, টাউন ক্লাব ওদের নতুন বংশী সমাদদারকে পেয়ে গেছে। ভিক্টোরিয়া ক্লাব ওদের নতুন বাটুলদাকে এখনো পায়নি। আবার পল্টুর পায় বল, আবার পল্টুর পায় বল। একজন, দুজন, তিনজনকে ঠিক যেন বংশী সমাদদার। রেফারি ফ্রি কিক দিয়েছে, পল্টু ফ্রি কিক মারতে রেডি। সারা মাঠ উত্তেজনায় কাঁপছে। দেখা যাক কি হয়। রেফারির বাঁশি বেজেছে, দৌড়ে এসে মারলো পল্টু শট, গোল! আর শুনবো না, ভিক্টোরিয়া ক্লাবের আর আশা নেই, ফাইনালে উঠতে পারবে না। ওই পল্টু ছেলেটা তো কামাল করে দিচ্ছে বান্টুলদা। কাল তো ফাইনাল ম্যাচ আছে, কি যে হচ্ছে বুঝতে পারছি না। আমাকে কে যেন দৌড় করাচ্ছে। আমি তো কিচ্ছু নিজে করছি না, তবে গোলগুলো করছে কি করে? আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে সবাই যদি পরে বুঝতে পেরে যায়। আমি কালকের ম্যাচ খেলবো না কিছুতেই না। শঙ্করটাকে সব বলে দেবো, আমি খেলবো না। যদি আমি না খেলতে পারি, যদি আমি দৌড়তে না পারি, না। বলতো, তোকে যে ফাইনাল ম্যাচটা মাঠে নামতেই হবে, খেলবো তো আমি। এই আমাকে চিনতে পারছিস না তুই? আমি বংশী সমাদদার রে। তোর ভেতরে ঢুকে আমিই তো খেলছি, তোর কোনো ভয় নেই। আমি কালকেও খেলবো, সবাই তোকে দেখবে। তুই শুধু আমার 7 নম্বর জার্সিটা পরে মাঠে নামবি, বাকি কাজটা তো আমি করব। ওই ইন্টারসিটি গোল্ড কাপটা জিততে না পারলে আমার আত্মার শান্তি হবে না রে। কাল তো ইন্টারসিটি কাপের ফাইনাল ম্যাচ গো। ওই পল্টু তোমার ভিক্টোরিয়ান ক্লাবকে বলে বলে 10 গোল দেবে বাটুলদা। কত গোল দেবে জানি না, টাউন ক্লাবই যে জিতবে ব্যাপারে আমি নিশ্চিত। খেলার আগে তুমি এটা নিশ্চিত করে মোটেই বলতে পারো না বাটুলদা। ওই পল্টু ছেলেটা, হ্যাঁ রে, বিস্ময় বালক পল্টু,
যা খবর পাচ্ছি ওই বয়সে অতটুকু ছেলে যা সব গোল করছে, যে গতিতে দৌড়ুচ্ছে, শটের জোর যা মারাত্মক, সব মিলে পল্টু সত্যি একজন রহস্যময় ফুটবলার। এখানেও রহস্য? নমস্কার, কিছু মনে করবেন না, বিনা অনুমতিতেই চলে এলাম। আমি শঙ্কর নস্কর, টাউন ক্লাবের কোচ। একটা সমস্যায় পড়ে বাটুলবাবু আপনার কাছে ছুটে এসেছি। বসুন বসুন, আপনার পল্টু থাকতে কি আর সমস্যা? তার জন্যই তো এসেছি বাটুলবাবু, পল্টু ফাইনাল খেলতে চাইছে না। কেন? কেন? ও যেসব কথা বলছে শুনে তো। পল্টু, তোকে যে ফাইনাল ম্যাচটা মাঠে নামতেই হবে, খেলবো তো আমি। তোর ভেতরে ঢুকে আমিই তো খেলছি, আমি কালকেও খেলবো। তুই শুধু আমার 7 নম্বর জার্সিটা পরে মাঠে নামবি। ওই ইন্টারসিটি গোল্ড কাপটা জিততে না পারলে আমার আত্মার শান্তি হবে না রে। স্ট্রেঞ্জ রহস্য। এবার আপনি বলুন, আমি এখন কি করি? ওই পল্টু ছেলেটাকে বাঁচানো দরকার। আপনি ওর কথা বিশ্বাস করেন? ও যা খেলছে সেটাও তো অবিশ্বাস্য, তাই না শঙ্করবাবু? সেটা ঠিক। শুধু ফাইনাল জিততে হবে বলে আমরা অতটুকু একটা নিরীহ ছেলেকে বিপদের মুখে ফেলে দিতে পারি না। ভাবতে পারছেন, ইন্টারসিটি গোল্ড কাপ আপনারা জিতে গেলে পল্টুর উপর মানুষের, আপনাদের ক্লাবের সমর্থকদের কি পরিমাণ প্রত্যাশা তৈরি হবে। তখন সব ম্যাচই পল্টুকে জেতাতে হবে। আর তখন যদি পল্টু বংশী সমাদদারের হেল্প না পায়, জনতা ওকে ছিঁড়ে খাবে। মনে রাখবেন, পল্টু কিন্তু বলে লাথি মারতেও জানে না। তবে এখন উপায়? যেভাবেই হোক পল্টুকে ব্যর্থ হতেই হবে। ওর ভেতর যে বংশী সমাদদার আছে, ও যেন বাধ্য হয় পল্টুকে ছেড়ে চলে যেতে। তার মানে আপনি ফাইনালে আমাদের হেরে যেতে বলছেন? আপনারা কি সত্যি জিতছেন নাকি বংশী তার খেল দেখাচ্ছে, এটা তো আমাকে দেখতেই হবে। তাছাড়া এভাবে জিতে কি কোনো লাভ আছে? খেলাটা ফেয়ার হওয়াই উচিত, তাই না শঙ্করবাবু? তাহলে এখন উপায়? শেষ চেষ্টা আমাকে তো একটা করতেই হবে, যেভাবেই হোক বাঁচাতে হবে ওই বাচ্চাটাকে, বাঁচাতে হবে ফুটবল খেলাটাকে। দেখছি একটু ভেবে, কাল তো ফাইনাল ম্যাচ, তাই না? হ্যাঁ বাটুলবাবু। আজ ভিক্টোরিয়ান ক্লাবের সেরা চমক, ওরা বাটুলকে গোলে দাঁড় করিয়েছে। লীগের ম্যাচে 10 গোলে পরাজয়ের ভয় এখনো ভুলতে পারেনি। দেখি বাটুল গোলকিপার, আমাকে তাহলে আজ অন্যরকম খেলতে হবে দেখছি। যদি সত্যি পল্টুর মধ্যে বংশী থাকে, তবে ও এখন আমাকেই দেখছে। খেলা শুরু। প্রথমেই পল্টুর পায়ে বল, বিদ্যুতের বেগে দৌড়ে যাচ্ছে পল্টু, সবাই ওর পেছনে, কেউ আটকাতে পারছে না। সামনে শুধু গোলকিপার বাটুল। পল্টু নিশ্চয়ই শট নেবে, শট নিয়েছে, বল গোলে ঢুকছে না। দুর্দান্ত সেভ, দুর্দান্ত সেভ। আজ যেন অন্যরকম খেলা হচ্ছে। দাঁড়া দাঁড়া, তুই বংশী সমাদদারকে চিনিস না? আবার আবার পল্টুর পায়ে বল, আবার সেই একই দৃশ্য, দুর্দান্ত শট, ততোধিক দুর্দান্ত ভাবে বাটুল বাঁচিয়ে দিল নিশ্চিত গোল। একের পর এক, একের পর এক গোল বাঁচিয়ে চলেছে বাটুল। আজ বাটুল চীনের প্রাচীর হয়ে ভিক্টোরিয়ার গোলপোস্টের নিচে, খেলা প্রায় শেষের মুখে। হ্যাঁ, এবার এবার আক্রমণে যাচ্ছে ভিক্টোরিয়া ক্লাব। অসীমের পায়ে বল এগিয়ে যাচ্ছে অসীম, বিপক্ষের ডিফেন্ডারটা ছিটকে পড়েছে, গোলের শট, গোল! রেফারির বাঁশি বেজে গেছে, খেলা শেষ। শেষ মুহূর্তের গোলে ইন্টারসিটি গোল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ভিক্টোরিয়ান ক্লাব। পল্টু,
খেলায় হার জিত আছেই, তাই না? অতুল, তোর জন্য এবারও আমি পারলাম না। আমার আত্মার শান্তি হলো না, আমি তোকে ছাড়ব না। হার জিত তো খেলারই অঙ্গ, এটাকে এখনো মানতে শিখলেন না বংশীবাবু? না, খেলাটা খেলার মতোই হওয়া ভালো, কি তাই না? হা 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 হা।